আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে জিহ্বা দেখলে কি হয়। আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আমার জানা মতে অধিকাংশ মানুষই সাবস্ক্রাইব করেছেন, তবে যারা এখনো যুক্ত হননি যুক্ত হতে পারেন। জিহ্বা মানুষের মনের ভাব প্রকাশ করে, তার যুক্তি তর্ক বা দলিল পেশ করে। যদি কেউ তার জিহ্বা ফেটে যেতে দেখে, যার কারণে সে কথাবার্তা বলতে পারছে না, তাহলে সে এমন ধরনের কথাবার্তা বলবে যা তার নিজের জন্যই বোঝা হবে। যে পরিমাণ ফাটল দেখবে সেই পরিমাণ ক্ষতির মুখে পড়বে। ওই স্বপ্ন এটারও ইশারা করে যে সে একজন মিথ্যুক হবে। স্বপ্নদ্রষ্টা যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে, প্রশাসক হলে পদ হারাবে। জিহ্বা কাটা দেখা তার কারোর সাথে যুক্তিতর্কে লিপ্ত হবে। যদি দেখে তার স্ত্রীর জিহ্বা কেটে দিয়েছে তাহলে সে তার স্ত্রীর প্রতি দয়ালু হবে। স্ত্রীর জিহ্বা কাটা দেখলে এটা তার সতীত্ব এবং পর্দার আলামত। দরিদ্র লোকের জিহ্বা কাটতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো নির্বোধ অথবা বোকা লোককে কোনো কিছু দান করবে। জিহ্বা তালুর সঙ্গে আটকে যেতে দেখলে বুঝতে হবে মানুষ স্বপ্নদ্রষ্টার উপর মানুষের যে ঋণ আছে বা তার কাছে মানুষের যে আমানত আছে তা অস্বীকার করবে। মুখ অথবা বোবা মানুষকে দেখা এটা কখনো কখনো গীবত করার আলামত বুঝতে হবে, অথবা কোনো বিষয়ে কঠিন পাণ্ডিত্য অর্জন করার আলামত বুঝতে হবে, অথবা নেতৃত্ব পাবে অথবা শত্রুর উপর জয়ী হবে। স্বপ্ন একই কিন্তু ব্যাখ্যার ক্ষেত্রে কয়েক ধরনের মতামত ওলামায়ে কেরামে রয়েছে। যাই হোক, এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। আমাদের নাম দিয়ে অথবা আমাদের পাশাপাশি নাম দিয়ে জাকারিয়া, জুবাইর, জুন্দুল্লাহ, হুমায়ুন হাবিব, নজরুল, আসাদ, তাছাড়া নানান ধরনের নাম দিয়ে আমাদের ভিডিওগুলো নিয়ে প্রতারণা করছে। প্রতারকদের থেকে সাবধান, আমাদের ভিডিও পেজের লিঙ্ক একটা পেজে আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া। সাবধান থাকবেন, প্রতারকদের থেকে বাঁচবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।